নগরীর বিভিন্ন এলাকায় গড়ে তোলা হচ্ছে নকশা বহির্ভূত ভবন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের ম্যানেজ করেই ভবন মালিকরা এসব ভবন নির্মাণ করছেন, এমন অভিযোগ দীর্ঘদিনের। নগরীর আইস ফ্যাক্টরি রোড সিটি কলেজের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে জাকারিয়া টাওয়ার নামে একটি ভবন। ভবনটির অনুমতি আছে 9 তলার, করা হয়েছে 11 তলা। কাজ শেষ না হলেও ইতোমধ্যে পার্কিং এর জায়গায় তৈরি করা হয়েছে অবৈধ মার্কেট। এখানেই শেষ নয়, নকশা অনুযায়ী রাস্তার অংশটুকু ছাড় দেয়া হয়নি। অন্যদিকে ভবন মালিক দোকান বিক্রি ও ভাড়া দিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। এ বিষয়ে জানতে চাইলে লোকবল সংকটের কারণে সবকিছু তদারকি করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করলেন সিডিএ কর্মকর্তা। অবৈধ ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি। লিস্টও করতেছি যে কোন কোন ভবনে আমরা আসলে আইনানুগ ব্যবস্থা নিব, কারা বেশি ব্যত্যয় করতেছে, এগুলো একটু শর্ট আউট করে চেয়ারম্যান স্যারের সাথে পরামর্শ করে আমরা মোবাইল কোর্টে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা আছে। সিডিএর কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করা ছাড়া কখনো নকশা বহির্ভূত ভবন নির্মাণ সম্ভব নয় বলছে সচেতন নাগরিক কমিটি। নগরকে পরিকল্পিত করতে হলে প্রথমে সিডিএ কে দুর্নীতিমুক্ত করার দাবি তাদের। যত আইন বিধি নিয়ম করা হোক না কেন, সেটা ঘুষের কাছে, দুর্নীতির কাছে, অনিয়মের কাছে সেটা পরাস্ত হয়ে যাচ্ছে বারবার। এদিকে সিডিএর কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিডিএর প্রধান প্রকৌশলী। এইসব জানার মাত্রই আমরা কিন্তু যেখানে প্ল্যানে ডেভিশন হচ্ছে, যেখানে 9 তলা যায় 11 তলা দিচ্ছে, ওগুলো বিষয়ে ইন্সপেক্টর হোক যেই জড়িত থাক কঠোর ব্যবস্থা আমরা নিচ্ছি, আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং তাদেরকে জরিমানার আওতায় আনছি যারা এই কাজগুলো করেছে। অভিযোগের বিষয়ে নকশা বহির্ভূত এবং বহুতল ভবন ও মার্কেটের মালিক জাকারিয়া কোনো কথা বলতে চাননি। একাধিকবার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা যায়নি। জেসমিন আলম, মোহনা সংবাদ।